على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين আসরের নামাজের পর থেকে পর্যন্ত কনকনে শীত ঠান্ডার মধ্যে আহারে আল্লাহ গো, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য, তোমার কাছে প্রিয় বনবার জন্য আমরা শীতের মধ্যে মাটিতে বসে এতক্ষণ ধরে দিনই আলোচনা করলাম, শুনলাম। আল্লাহ, আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আমি তো মানুষ, আমি তো মানুষ, আমার জবান থেকে ভুল কথা হতেই তো পারে। আল্লাহ, যদি কিছু ভুল বলে থাকি মনের অজান্তে, ওই ভুল কথাটুকু তোমার বান্দাদের স্মৃতি থেকে তুমি মিটাইয়া দিও। যেইটুকু সঠিক বলেছি আল্লাহ, ওই সঠিক কথাটুকু দয়া করে তুমি তোমার রহমত বরকত দিয়া কবুল করে না। সবটুকু হাদিয়া সোনার মদিনায় দয়াল নবীজির কদম মোবারকে পৌঁছায়া দাও, সমস্ত নবী ও রাসূলগণের রূহ মোবারকে আর সওয়াব পৌঁছায়া দাও, সাহাবা কেরাম আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, সুহাদাই সালেহীন, বুজুর্গানে দীন, উলামায়ে কেরামগণের রূহ মোবারকে আর সওয়াব পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা, বড় আশা করে তোমার দরবারে হাত তুলেছে মালিক। ওগো মালিক, এই গভীর রাত্রিতে এতিমের নেই, কাঙ্গালের নেই, অসহায়ের নেই, ছোট্ট ছোট্ট দুইখানা হাত তোমার দরবারে পিছাই দিল। মালিক, জানি না গো কতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো, হতে পারে মালিক এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত। কত বন্ধু, কত বান্ধব, কত আত্মীয়, কত স্বজন, কত পড়শি চলে গেছে। না জানি তুমি কোন দিন ডাকবে বা আমার মতো এমন কত আলেমকে, কত বড় বড় আলেমকে এই মাইকের সামনে কথা বলেছে, আজ তারা দুনিয়ায় নাই। আল্লাহ, আজ না হয় কাল, কাল না হয় পরশু একদিন তোমার কাছে যেতে হবে। জীবনে কত ভুল করেছি মালিক, জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের ধোকায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে, লোভে পড়ে, অভাবে পড়ে অনেক ভুল করেছি আল্লাহ। কত আড়ালে আবডালে কত ভুল করেছি, মানুষের চোখের আড়ালে আহারে। মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, তোমাকে তো ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। ওই গহীন অরণ্যের মধ্যে ছোট্ট একটা গাছের পাতা শুকায় যদি ঝরে যায়, তুমি আল্লাহ তাও তো দেখো। এই সাত্তবক জমিনের নিচে দিয়া যদি ছোট্ট একটা পিঁপড়াও হেঁটে যায়, তুমি তাও তো দেখো মালিক। এই জীবনে কোথায় কি অন্যায় করলাম, কে ভুল করলাম, আল্লাহ তুমি সব জানো গো, সব দেখো। আল্লাহ, আমাদের অন্যায়ের কারণে আমাদের প্রতি তুমি রাগ করো না। দুনিয়ার ভিক্ষুক এক ঘরে ভিক্ষা না পাইলে অন্য ঘরে যায়, এক ঘর থেকে ভিক্ষা নিয়ে সন্ধ্যায় ঘরে ফিরে যায়।
আল্লাহ গা গুনার কারণে যদি তুমি তোমার দরবার থেকে দূর দূর করে তাড়াইয়া দাও, এমন দরজা কোথায় আছে গো মালিক? তুমি ছাড়া কেউ নাই। অগো মালিক, দুনিয়ার মধ্যে কোনো সন্তান যদি মায়ের সাথে অন্যায় করে, মা যদি ওই সন্তানকে ঘর থেকে তাড়াইয়া দেয়, গভীর রাত্রে ওই সন্তান দরজায় দাঁড়াইয়া যদি মা মা বলে ডাক দেয়, এমন নিষ্ঠুর মা নাই দরজা খুলে ওই সন্তানকে কোলে তুলে না নেয়। ও আমার আল্লাহ, তুমি তো মায়ের চুকুটি কুটি গুণ দয়াশীল। কনকনে ঠান্ডার মধ্যে উপর থেকে আল্লাহ শিশির পড়তেছে, তোমার বান্দাগুলি গভীর রাত্রে তোমারে আল্লাহ বলে ডাক দিল, দয়াময় প্রভু দয়া করে তোমার বান্দাগুলি যে তোমার রহমতের কোলে উঠায় না। আল্লাহ, জীবনে যত ভুল করেছি মালিক, আজকের এই মাহফিলের উসিলায়, কোরআনে কারিমের আলোচনার উসিলায়, তোমার বন্ধু দয়াল নবীজির উসিলায়, দয়া করে তুমি আমাদের জীবনের সব সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, দয়া করে তুমি আমাদের মা বাবারে মাফ করে দাও। আহারে, মার জানাই সে বুঝে মা কি জিনিস, মা নাই গৃহে যার সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। সন্তান বাহিরে যায়, মা দরজা খুলে দাঁড়াইয়া থাকে, কয় ঘুমাও না কা, কয় আমার সন্তান কলিজার দন বাহিরে না আসতে তো ঘুমাইতে পারি না। আহারে, গ্রাম থেকে যখন ঢাকার শহর আসতাম, মা দরজাটা খুলে তাকায় থাকতেন, যতক্ষণ দেখা যাইত পিছনে তাকায় দেখতাম মা তাকায় আছে। ঢাকা থেকে বাড়ি যাব, মাকে টেলিফোনে বললে, মা ঢাকা থেকে লঞ্চে থেকে ভোরে নামে যখন বাড়ি যাইতাম, গিয়া দেখতাম মা দরজাটা খুলে দাঁড়ায় রয়েছে। জিজ্ঞাসা করতাম, মা আপনি ঘুমান নাই? কই বাবা রে, তুই ঢাকা থেকে আসবি লঞ্চে, আমার কলিজাটা জানি কেমন করতেছে, ঘুম আসে নাই, তুই না আসা পর্যন্ত আর ঘুমাই নাই রে বাবা। আজ তো মা নাই, আজকে ঢাকা থেকে যাই, আর তো কেউ দরজা খুলে দাঁড়াইয়া থাকে না রে ভাই। আল্লাহ, তোমার পরে তোমার নবীর পরে মা বাবার চেয়ে এত ভালোবাসা আর কেউ বাসে না রে খোদা। আল্লাহ, মা বাবার খেদমত করতে পারি নাই, টাকা ছিল না, পয়সা ছিল না, আজকে টাকা হয়েছে, পয়সা হয়েছে, সম্মান হয়েছে, কিন্তু মা বাবা তো বাচ্চা নাই। আল্লাহ, চোখের পানি দিয়া তোমার কাছে হাত দিলাম, মা বাবারে তুমি মাফ করে দাও, মা বাবার কবরটারে জান্নাতে টুকরা বানাইয়া দাও, মা বাবা যাদের বেঁচে আছে না খায়াত দারাজ করে দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও, মা বাবার খেদমত করে কিসমত বলন্দ করার তৌফিক দান করে দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সহ তাম পৃথিবীর সকল মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতকে আল্লাহ তুমি মাফ করে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, আল্লাহ দয়া করে প্রত্যেকের কবরটারে জান্নাতে টুকরা বানাইয়া দাও। আল্লাহ, আমার মা বোনেরা এসেছেন, গভীর রাত পর্যন্ত তারা এখানে বসে রয়েছেন, আল্লাহ
আমার এই অবলা নারীগুলিকে মা ফাতেমার মতো আদর্শ নারী বানাইয়া দাও। আল্লাহ আমার মা বোনগুলিরে তুমি মাফ করে দাও। আমার মা বোনেরা মনে মনে অনেক অসুস্থ থাকে, যা স্বামীরও বলে না, কাউকে বলে না, গোপনে গোপনে কষ্ট সহ্য করে। আল্লাহ আমার এই অসুস্থ মা বোনগুলিরে তুমি দয়া করে সুস্থ করে দাও। আল্লাহ অনেকের স্বামী স্ত্রীর মধ্যে বনি বনা নাই, কাউকে বলতে পারে না, স্বামী নির্যাতন করে। আল্লাহ